দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। তো দর্শক আপনারা আমার ঠিক পিছনে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন আমি ফ্রিজের একটা প্রবলেম নিয়ে কথা বলবো এবং এর সমাধান কিভাবে করা যায় আমি সেটি নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো তো দর্শক আপনারা যদি ভুলক্রমেও আমার ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন তো দর্শক আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের ফ্রিজের দরজাগুলো অটোমেটিকলি খুলে যায় আমরা ভালো মতো আটকানোর পরও আমরা পরবর্তীতে রুমে এসে দেখি যে আমাদের ফ্রিজের দরজাগুলো ফুলে গেছে অটোমেটিকলি তো দর্শক এরকম প্রবলেম কেন হয় বা কীভাবে এটি থেকে মুক্তি পাওয়া যায় আমি আমার এই ভিডিওটিতে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব তো দর্শক আপনারা আমার পিছনে ঠিক একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন তো সেম একটি প্রবলেম হয়েছিল কেন হয় বা কী কারণে হয়ে থাকে আমি আপনাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করবো এবং সেটি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা সেটি আর যেন পরবর্তীতে না হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা আমার ফ্রিজের দরজার দিকে লক্ষ্য করুন তো দরজার সাইটের দিকে আপনারা লক্ষ্য করবেন যে একটি রাবার বসানো আছে তো ওপরের দরজাতে না নিচের দরজাতেও আপনারা লক্ষ্য করবেন যে নিচের দরজাতেও একটি রাবার বসানো আছে তো এই দুইটি দরজারই কিন্তু প্রবলেম হয়ে থাকে অনেক সময় আমরা লক্ষ্য করি যে দরজাগুলো আটকানোর পর অটোমেটিকলি খুলে যাচ্ছে তো এরকম প্রবলেম থেকে আমরা আজকে সমাধান নেব যে কিভাবে এটি সমাধান করা যায় তো দর্শক আপনারা ভালো মতো লক্ষ্য করুন যে দরজার চারপাশে রাবার সেট করা রয়েছে তো এই রাবারে যখন ময়লা জমে যায় ছোট ছোট ময়লা এই রাবারে যখন জমে যায় তখন কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো দর্শক একটু ভালো করে আপনারাও লক্ষ্য করবেন যে আপনাদের যে ফ্রিজগুলো রয়েছে তো ফ্রিজের এই রাবারের ওপর যদি প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে তাহলে কিন্তু এরকম প্রবলেম হবে তো দর্শক এরকম প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই রাবারের ওপরের যে ময়লাগুলো রয়েছে এই ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে তো রাবারের ওপরের ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করার পর আপনারা ফ্রিজের দিকে লক্ষ্য করবেন তো ফ্রিজের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই রাবারগুলো যে জায়গায় গিয়ে সেট হয় সে জায়গাগুলো গুলোতে ময়লা লেগে আছে কি না সেটি কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন তো এই জায়গাগুলোতেও যদি ময়লা জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু ফ্রিজের দরজাটা আটকানোর পর অটোমেটিকলি খুলে যাবে তো আপনারা যদি এই দুইটি জায়গার ময়লাগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করে দেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আর এরকম প্রবলেম হবে না তো আপনারা সুন্দর করে দুইটি জায়গার ময়লাগুলো পরিষ্কার করে দেবেন তো পরিষ্কার করে দেওয়ার পর আপনারা ফ্রিজগুলো ব্যবহার করবেন আমার বিশ্বাস যে আপনাদের এরকম আর প্রবলেম হবে না এরকম প্রবলেম যদি আপনাদের আবারও হয়ে থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আবারও এই রাবারের ওপরে ময়লা জমে গেছে বা আপনাদের ফ্রিজের চার সাইডে ময়লা জমে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে তো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন এবং আমার এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন